বেসিক্যালি আজকে একটা যোগব্যায়াম দেখাবো গলার জন্য, যেটা করার ফলে আপনাদের গলা জেনারেলি অনেকটা ভালো হবে। গলার সাথে সাথে এটা বলা হয় যে মুখমণ্ডল অর্থাৎ মুখশ্রী সুন্দর করারও এটা একটা যোগব্যায়াম। তো প্রথম কথা হচ্ছে যে সেটা দেখানোর আগে অবশ্যই এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা কিন্তু প্রেস করে রাখবেন। এতে করে ভিডিও আমি যদি আপলোড করি, আপলোডের সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো প্রথম কথা হচ্ছে যে যে যোগব্যায়াম আমি দেখাবো সেটা হয়তো অনেকের আগে পরিচিত, আবার কেউ কেউ অপরিচিত। তো যারা জানেন না তাদের জন্য বেসিক্যালি এটা গলার জন্য ভীষণ এফেক্টিভ। এটাকে শীতলি প্রাণায়াম বলে। গলার কুল বলা হয় যে গলা ওয়ার্ম আপ করার সাথে সাথে কিন্তু গলার কুল ডাউন করারও প্রয়োজন হয়। বেসিক্যালি এইভাবেও গলার কুল ডাউন করতে পারেন। প্রথমে হাত দুটো এইভাবে নেবেন, দিয়ে মুখটা চঞ্চুর আকারে করতে হবে, দিয়ে নিঃশ্বাস নিলেন। এবার যখন ছাড়বেন তখন একইভাবে আর নাক দিয়ে নেবেন না, ঠোঁট দিয়ে নেওয়া শুরু করবেন। তো এইভাবে 5 মিনিট করবেন। গলা গলাকে বলা হয় শীতলীকরণ, মানে এটাকে গলার সাথে সাথে কিন্তু মুখমণ্ডলও সুন্দর করতে এই যোগব্যায়ামের ব্যবহার হয়। এছাড়া তো আমি আরও বিভিন্ন ধরনের যোগব্যায়াম দেখাই গলার জন্য যাদের গলারতে অসুবিধা আছে। এই এই যোগব্যায়াম কিন্তু যাদের ফ্যানিনজাইটিস রয়েছে তারাও করতে পারেন, কিছুটা হলেও এফেক্টিভ হবে আপনাদের গলার জন্য। যাদের ফ্যানিনজাইটিস আছে তাদের কিন্তু দীর্ঘদিন আমরা এই সমস্যায় ভুগি, বেশি মানে তাদের গলায় বেশি গরমও চলে না ঠান্ডাও চলে না, তাদের একটা টেম্পারেচারের মধ্যে সবসময় গলাকে রাখলে তাদের ভালো থাকে। মানে গরমকালেও এমন সব পরিস্থিতি দেখেছি যে গলাকে জড়িয়ে মানে মাফলার জড়িয়ে রাখলে তাদের ভালো হয়। তো বেসিক্যালি তাদের অনেক রেস্ট্রিকশনের প্রয়োজন হয়। আর বিগত কিছুদিন আগে একজন মা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার ছেলের 14 বছর বয়স, ওর গলার পার্থক্য আসছে সেই জন্য আপসেট। তো এতে আপসেট হয়ে পড়ার কিছু নেই, আপাতত কোনো গান না করিয়ে জেনারেলি ওকে সায়ের রেওয়াজটুকু করান। এতে করে কিন্তু ওর মানে বয়ঃসন্ধিকালে সবারই কিন্তু গলার মধ্যে বিশেষ করে ছেলেদের কিন্তু অনেক চেঞ্জেস আসে। তো বেসিক্যালি সায়ের রেওয়াজ করান, আর বিভিন্ন ধরনের মানে তলার দিকে লোয়ার দিকে চড়ার দিকে যেন এখন না করে, এতে গলা নষ্ট হয়ে যাওয়ার আরও বেশি টেন্ডেন্সি চলে আসে। তো চড়ার দিকে না গিয়ে তলার দিকে থাকতে বলুন, মানে একদম নিচের দিকে সপ্তাহে গাইতে বলুন। এতে করে কিন্তু গলার যে অসুবিধাটা হচ্ছে সেটা একটু একটু কেটে যাবে, আর এই সময়টা পেরিয়ে গেলে আবার ঠিকও হয়ে যাবে। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কী জিজ্ঞাসা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।